কে বলেছে জার্মানিরা নাচতে জানে না? অস্কার জয়ী নাটু নাটু গানে এবার নেচে কোমর দোলালেন ভারতে নিযুক্ত জার্মান অ্যাম্বাসাডার, সাথে তার অফিসের গোটা টিম। এই মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল নাচের সেই ভিডিও। দিল্লির রাস্তায় নাটু নাটু গানে নাচছেন ভারতে নিযুক্ত জার্মান অ্যাম্বাসাডার। শুধু জার্মান অ্যাম্বাসাডার একা নন, গানের তালে পা মিলিয়েছেন তার গোটা টিম। নিজের টুইটার হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করেছেন ভারতে নিযুক্ত জার্মান অ্যাম্বাসাডার ডক্টর ফিলিপ অ্যাকারম্যান। টুইটে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কে বলেছে জার্মানিরা নাচতে জানে না? টুইটে তিনি লেখেন, জার্মান কান ডান্স, মি অ্যান্ড মাই ইন্ডো জার্মান টিম সেলিব্রেট নাটু নাটুস, ভিক্টরি অ্যাট অস্কার 95 ইন ওল্ড দিল্লি, ফার ফ্রম পারফেক্ট বাট ফান। দিল্লির চাঁদনি চক এলাকায় এই ভিডিওর শুটিং হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কুয়াশা ঘেরা দিল্লির সকাল, লাল কেল্লায় উড়ছে জাতীয় পতাকা, আজানের ধ্বনি, ধীরে ধীরে ঘুম ভাঙছে দিল্লির, ধীরে ধীরে ব্যস্ত হচ্ছে রাজধানী, সকালের জলখাবারের প্রস্তুতি চলছে। এসবের মাঝেই টানা রিক্সায় চেপে এন্ট্রি জার্মান অ্যাম্বাসাডার ফিলিপ অ্যাকারম্যানের। আর এস রাজামৌলির RRR-এর নাটু নাটু সেরা গানের বিভাগে অস্কার জিতেছে। সেরা মৌলিক গানের বিভাগে এই প্রথম কোনো ভারতীয় ছবিতে এসেছে অস্কার। স্বাভাবিকভাবেই এই গানের জনপ্রিয়তা এখন আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার সেই গানেই কোমর দুলিয়েছেন জার্মান অ্যাম্বাসাডার। অফিসের অন্যান্য সহকর্মীদের সাথে দেখা গেছে তাকে। নীল রঙের পাঞ্জাবি পরে সকলের সাথে মেতে উঠেছেন জার্মান অ্যাম্বাসাডার, আর তা দেখতেই ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। টুইটে ধন্যবাদ জানাতে ভোলেননি RRR-এর পুরো টিমকে। তার টুইট করা সেই নাচের ছবি এখন ভাইরাল সমাজ মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড।